হ্যালো এভরিওয়ান, দিস ইজ কনক ফ্রম ইউরোপ ক্যাম্পাস। এই ভিডিওতে আমরা চেষ্টা করব সিলেট জেলার বিখ্যাত সব ব্যক্তিত্বদের সম্পর্কে আলোচনা করতে। তো চলুন শুরু করি। নাম্বার 10, সো 10 নম্বরে এখানে যে ব্যক্তির নাম আছে আমরা দেখতেছি, তিনি হচ্ছেন চিতলং শাহ। আমরা চেষ্টা করব এই ভিডিওতে সিলেট জেলায় জন্মগ্রহণ করেছেন এমন বিখ্যাত 10 জন ব্যক্তির নামের একটি তালিকা প্রোভাইড করতে। আমরা অনেক সময় নিজ জেলার বিখ্যাত সব ব্যক্তিদের সম্পর্কে বিশেষ বিশেষ তথ্য আসলে জানি না, বাট এই ব্যাপারগুলো অনেক সময় আমাদের প্রয়োজন হইতে পারে। আর আমরা যেহেতু ইনাদেরকে ওইভাবে চিনি না, সেই কারণে এই সম্পর্কে গুগলে ওইভাবে কোন কিওয়ার্ড লিখে সার্চ করবো এই ব্যাপারগুলো আসলে আমরা বুঝতে পারি না। তো আপনাদের এই জার্নিকে একটু সহজ করে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। তো চলুন পরের স্লাইডে চলে যাওয়া যাক। নাম্বার নাইনে যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন দিল ওয়ার। নাম্বার এইটে আছেন নুরুল ইসলাম নাহিদ। নাম্বার সেভেনে আছেন অলোক কপালে। নাম্বার সিক্সে আছেন রানি হামিদ। নাম্বার ফাইভে যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন সালমান শাহ, আমাদের বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা। নাম্বার ফোরে যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন রুনা লায়লা। নাম্বার 3তে আছেন গোবিন্দ চন্দ্র দেব। নাম্বার টুতে আছেন জেনারেল এম এ জি ওসমানী। নাম্বার ওয়ানে যে ব্যক্তির নাম এখানে আছে তিনি হচ্ছেন হাসন রাজা। তো এই হচ্ছে এই জেলার বিখ্যাত সব ব্যক্তিদের নাম। আপনারা এনাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই নামগুলো লিখে গুগলে সার্চ করবেন, অনেক অনেক তথ্য পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।